ছোট্ট ভালোবাসা সিরিজ আনবো, তো এই গল্পের নাম হচ্ছে ছোট্ট ভালোবাসা। এটা কিন্তু পুরোটাই ইমাজিনেশন স্টোরি, এর সাথে বাস্তব জীবনের রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্রই একটা গল্প। ছোট্ট ভালোবাসা গল্পে তে কিন্তু ছোট্ট একটা বাচ্চা থেকে জাংকুকের কাছেই ম্যাচিওর হয়ে উঠবে, এবং জাংকুকের তের প্রতি ভালোবাসা ছোট্ট একটা ভালোবাসা, ছোট্ট একটা বেবির প্রতি যেরকম ভালোবাসা থাকে সেখান থেকে একটা অ্যাডাল্ট লাভে পরিণত হবে। গল্পের কিছু অংশ ট্রেলার হিসেবে দেখে নাও। এটা আমার জীবনের ইচ্ছা, তুই যদি আজ মা হিসেবে আমায় মেনে থাকিস তাহলে মায়ের এই জীবনের একটা ইচ্ছার দাম তুই দিবি। তুই ওই মেয়েকে ঘরের বউ করে আনবি, কথা দে জাঙ্কু, আমি কিছু শুনতে চাই না, তোকে আজ তোর মায়ের দাম দিতেই হবে। মা, তুমি এভাবে আমাকে ব্ল্যাকমেইল করতে পারো না, ওরা আমার মধ্যে 10 বছরের ফারাক, 10 বছরের ছোট একটা বাচ্চা মেয়ে যার 12 বছর বয়স, অ্যাডাল্টের চিহ্ন মাত্র নেই, তাকে জাস্ট ইম্পসিবল, কখনো না। 12 বছরের ছোট বাচ্চা মেয়েটাকে একটা নতুন জীবন তুই দিতে পারবি জাঙ্কু, প্লিজ। বাবা মা হয়ে কি করে করতে পারলে, নিজের ছেলের সমস্ত আশা ভরসা স্বপ্ন চাহিদা সমস্ত কিছুকে গলা টিপে মেরে দিয়ে একটা 12 বছরের মেয়ের সাথে আমার জীবনটাকে জুড়ে দিলে। কে এই 12 বছরের মেয়েতে, তার সাথে কি জাঙ্কুক মানিয়ে নিতে পারবে, কি হতে চলেছে তাদের জীবনটা একসাথে জুড়ে গিয়ে। My name is Te and I'm 12 years old. And Oppa? আমি কখনো তোমাদের সাথে কথা বলবো না, তোমরা আমার জীবনটা নষ্ট করে দিলে, একটা 12 বছরের মেয়ের বেবি সিটার বানিয়েছো আজকে আমাকে। ওপা, আমার অনেক লাগছে, আমি খুব ব্যথা পাচ্ছি, আমি আর কখনো কোনো দোষ করব না ওপা, প্লিজ, আমি আজ বোধহয় মরেই যাব। দূর, আমার তে পাগলি কান্না করছি, আমার বেবি কান্না করে না, আমার তে বেবি, তুমি তো স্ট্রঙ্গার, তুমি একদম ঠিক আছো, তুমি পারফেক্ট আছো, হাসো 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 হাসো, ওপ্পা তোমাকে হাসতে বলছে, হাসো, স্মাইল, এই তো হেসেছি। ঠিক বলেছো ওপ্পা, তুমি আমার ডোরেমন, ইউ আর মাই ডোরেমন ওপ্পা। যেখানে বাকি কোনো পুরুষ মানুষ স্বামী বাড়ি ফেরার পর সবার প্রথম তার অ্যাডাল্ট স্ত্রীকে খোঁজে, কিন্তু এখানে জাঙ্কুকের স্ত্রী একজন 12 বছরের 13 বছরের একটা ছোট্ট বাচ্চা, যে কিনা জাঙ্কুকের ওপরে ডিপেন্ডেন্ট, জাঙ্কুককে যার বেবি সিটিং করতে লাগে। জাঙ্কুক কী করে পারবে তার সমস্ত আশা ভরসা ভালোবাসা মেটাতে, সেই জীবনে কেন দমবন্ধ হয়ে মারা যাচ্ছে, পারবে জাঙ্কুক আদৌ কখনো মেনে নিতে তেকে। আমার সব ফ্রেন্ডের মোবাইল আছে, আমাকে মোবাইল কিনে দিতে হবে ওপ্পা, প্লিজ ওপ্পা, প্লিজ। এক্সামে ভালো রেজাল্ট করলে, মন দিয়ে পড়াশোনা করলে আমি আমার বেবিকে মোবাইল কিনে দেবো, ওকে, নাও গিভ মি আ কিস। ওকে ওপ্পা, ডান কিস। তে, এই শিক্ষা দিচ্ছি আমি তোকে, এত পড়াশোনা করাচ্ছি, এত কিছু করাচ্ছি, এই দিন দিন শিখছো, কে শিখিয়েছে ঠোঁটাতে কিস করা, এরকম ভাবে আমি দিতে বলেছি, একটা থাপ্পড় মেরে সবকটা দাঁত ফেলে দেবো, আর কোনোদিন যদি এরকম কাজ দেখেছি, আজ অন্ধকার ঘরে আলাদা শোবে, এটা পানিশমেন্ট তোমার। কি করবে এবারে জাঙ্কুক, এইভাবে কি সম্পর্ক চলবে তাদের মধ্যে? ওপ্পা, আমার ঘুম হবে না, আমি অন্ধকারে ভয় পাই, ওপ্পা ভূত আসবে, সাক্ষি দিয়ে আসবে, পেতনি আসবে। আজ আমি আমার তে বেবিকে একটু বেশিই বকে দিয়েছি, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, গায়েতে ব্ল্যাঙ্কেটটাও দেয়নি, আমার বেবি তো আমাকে ছাড়া শুতেই পারে না, এখন ঘুমাচ্ছে কেঁদে কেঁদে। আমার তে বেবি ঘুমিয়ে পড়েছে, আমি আর কখনো বকবো না আমার বেবিকে, সরি, আর বকবো না, এদিকে এসো, কাম ইয়ার বেবি, প্লিজ। জাঙ্কুক তাহলে হয়তো 12 বছরের ছোট্ট তে থেকে 16 বছরের পর্যন্ত তেকে ভালোবেসে ফেলেছে, তার এই ছোট্ট বেবির প্রতি ভালোবাসা আস্তে আস্তে ম্যাচিওর অ্যাডাল্ট ভালোবাসায় পরিণত হয়েছে।
ভালোবাসা গল্পের মধ্যে দিয়ে তে আমাদের জাঙ্কুকের কাছে সম্পূর্ণ একটা ম্যাচিওর স্ত্রী তে পরিণত হবে, একটা ছোট্ট বাচ্চা থেকে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সমস্ত দিক থেকে, এবং যথাযথ শিক্ষা পাবে, স্কুলিং পাবে, সমস্ত কিছু পাবে। তোমরা এই গল্পে জাঙ্কুককে দেখতে পাবে একটা হাজবেন্ড কিভাবে ছোট থেকে তার বউকে বেবি সিটিং করে বড় করে তুলেছে এবং আদর্শ শিক্ষা দিয়েছে, সমস্ত পড়াশোনা করিয়েছে, মানুষের মতো মানুষ করে তুলেছে তাকে। এই গল্পের সমস্ত ডেসক্রিপশন ভীষণ ডিটেলে করা হবে, একটা একটা নিখুঁত জিনিস দেবার চেষ্টা করব। এই গল্পে দেখতে পাবে জাঙ্কুক একজন প্রকৃত হাজবেন্ড হবার সত্ত্বেও একজন বাবা ঠিক যেভাবে তার মেয়ের প্রতি যে যে দায়িত্বগুলো পালন করে, জাঙ্কুক স্বামী হিসেবে সেই সমস্ত দায়িত্ব পালন করছে, কখনো স্বামী হয়েও বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে, আবার কখনো বাচ্চাদের মতো আবদার করছে, আবার কখনো লাভার প্রেমী অবুজ একজন আশিকে পরিণত হয়েছে। সমস্ত কেমিস্ট্রি রিলেশন আমি নিয়ে আসবো এই স্টোরির মধ্যে। তে ধীরে ধীরে জাঙ্কুকের চোখের মণি, বুকের মধ্যে জান, হৃদস্পন্দন সমস্ত কিছুতে পরিণত হবে, আর তের দিক থেকেও ঠিক তাই হবে, তোমরাই সমস্ত কিছু দেখতে পাবে। আর আমি ঠিক করেছি, আমার ভিডিও যেহেতু 80-90% মেয়েরা দেখো, তাই পিরিয়ড সম্পর্কে কিছু সচেতনতা আমি এই স্টোরির মধ্যে দিয়ে, শিক্ষামূলক কিছু জিনিস, সোশ্যাল অ্যাওয়ারনেসের কিছু জিনিস তোমাদেরকে এই স্টোরির মধ্যে দিয়ে বলার চেষ্টা করব, আশা করি তোমরা বুঝবে। ঠিক আছে, সো এই স্টোরিটা আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আনবো। লাইক করো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি পেতে হলে। ওকে, বাই বাই।